এবার ভুয়ো আর্মি অফিসার রাজেশ প্রসাদ গ্রেপ্তার হাওড়া সাকরাইলে। আর্মিতে চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রায় 25 থেকে 30 জন বেকার যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজেশ প্রসাদের বিরুদ্ধে। সূত্রে জানা যায়, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও রাজেশের জাল বিস্তার রয়েছে। গতকাল তাকে সাকরাইল থানার পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।